वेलकम टू फुल मार्क्स जोन डियर स्टूडेंट आजकल आलोचनार विषय हलो वेस्ट बंगल बोर्ड अफ सेकेंडरि एडुकेशन क्लस सिक्स प्रथम यूनिट टेस्टे सम्पूर्ण सिलेबास आलोचना शुरू करार आगे तुम्हारे कैकटी कथा बोलते चाहब से देखो परीक्षा भलो रेजल्ट करार्जन भलो नम्बर पवार तुम्हारे अवश्य पढ़ाशुनो करार आगे तुम्हारे जो सिलेबास रही है से सिलेबास सम्पर्के सम्पूर्ण स्पष्ट धारणा थका उचित तब तुम्हारा परीक्षा भलो फल करते चलो सेई सिलेबास जानार पर सेई अनुयायी पुरो परिकल्पना सहकारे प्लान सहकारे तोमादेर परीक्षार प्रस्तुति निते हबे तबेई तोमरा परीक्षा भालो फल करते पारबे बा भालो रेजल्ट करते पारबे। चलो आलोचना शुरू करा जाक। तो प्रथमत जेटा रयेछे फार्स्ट विषय तोमादेर सेटा होच्छे गिये बांगला। तो बांगलाय तोमरा जेटा पढ़बे साहित्य मेला बई रयेछे सेई साहित्य मेला बईयेर जे समस्त अध्यायगुलो तुम्हारे परीक्षा थाकबे प्रथम यूनिट टेस्टे से अध्यायगुलो हच्छे भर दुपुरे शंकर सेनापति बई पढ़ार कायदा कानून खोला मेला दिनगुली पाइन दाड़िये आकाशे नयन तुली आकाश भरा सूर्य तारा मन भालो करा मेनी पशुपाखिर भाषा घास फोरिं कुमोर पोकार बासा बाड़ी आमार मयूर एई अध्यायगुलो तुम्हारे जेटा थाकबे प्रथम यूनिट टेस्टे থাকবে। তো এই অধ্যায়গুলো ভালো করে পাঠ্য বই তোমাদের খুঁটে পড়তে হবে এবং পড়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে সবার প্রথমে দেওয়া থাকে লেখক পরিচিতি, সেই লেখক পরিচিতিটাও ভালো করে পড়বে কারণ সেই লেখক পরিচিতি থেকে লেখকের নাম লেখক এছাড়া আর কী কী কাব্যগ্রন্থ লিখেছেন এবং যেই অংশটি পাঠ্য বই রয়েছে সেটার মূল কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সেই অংশটু সেটা জানতে হবে এবং লেখক কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিল এই বিষয়গুলো তোমাদের ভালো করে একটু খুঁটে পড়ে নিতে হবে। অনেক সময় সেইগুলো থেকেও প্রশ্ন দেওয়া হয় এবং অবশ্যই পাঠ্যপুস্তকটা ভালো করে পড়বে অধ্যায়গুলো পড়ার পরে দেখবে যেমন হাতে কলমে যেমন দেওয়া রয়েছে সেই হাতে কলমের আন্ডারে অনেক প্রশ্ন রয়েছে সেখানে MCQ রয়েছে শর্ট টাইপের কোশ্চেন্স রয়েছে এবং ভেরি শর্ট আনসার্স রয়েছে এবং একটু রচনাধর্মী একটু ব্যাখ্যাধর্মী প্রশ্ন রয়েছে এক নম্বর দু নম্বরের প্রশ্ন সেগুলো ভালো করে প্রস্তুতি নেবে এবং ব্যাকরণও সেখানে রয়েছে সেগুলো ভালো করে একটু পড়বে যাতে পরীক্ষায় আয় এলে পরে সেগুলো সবগুলোর আনসার্স তোমরা করতে পারো। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই কিন্তু টেক্সট বুকটা খুঁটে পড়তে হবে, এটা কিন্তু অতি আবশ্যক, তা না হলেও কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব নয়। এই অধ্যায়গুলো ভালো করে পড়তে হবে আমাদের, ঠিক আছে। সো এছাড়া আমাদের ব্যাকরণ বই রয়েছে হ, জ, ব, র, ল। এই হজবরল বই থেকে তোমাদের যেটা থাকবে, সরি মাফ করবে, তোমাদের সহায়ক পাঠ রয়েছে হজবরল। এই হজবরল এক নম্বর পাতা থেকে নিয়ে তোমাদের 14 নম্বর পাতা পর্যন্ত প্রথম ইউনিট টেস্টে পরীক্ষা হবে, ঠিক আছে। এবং এছাড়া রয়েছে তোমাদের ব্যাকরণ বই, সেটা হচ্ছে ভাষা পাঠ। সেই ভাষা পাঠ থেকে তোমরা যেটা পড়বে বিসর্গ সন্ধি এবং শব্দের গঠন, এগুলো ভালো করে পড়বে এবং দেখবে পাঠ্যপুস্তকে প্রতিটা অধ্যায় শেষে কিন্তু কিছু ব্যাকরণ দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু ভালো করে পড়লে পরে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এছাড়া ব্যাকরণ বইটাও ভালো করে একটু খুঁটে পড়ে নেবে ভালো রেজাল্ট করার জন্য। চলো নেক্সট বিষয়ে আসা যাক। তোর আসা নেক্সট বিষয়ে যাওয়ার আগে প্রথমত তোমাদের জানাতে চাইব কিন্তু প্রথম ইউনিট টেস্ট কিন্তু তোমাদের 15 মার্কসের হবে, ফুল মান থাকবে পরীক্ষার, যেটা ফুল নাম্বার থাকবে সেটা হচ্ছে গিয়ে ফুল মার্কস তোমাদের 15 ফার্স্ট ইউনিট টেস্টে। চলো দ্বিতীয় বিষয়ে আসা যাক। সো দ্বিতীয় বিষয় আসার আগে তোমাদের একটু নম্বর বিভাজন সম্পর্কে একটু জানিয়ে দিই। সো নম্বর বিভাজন সম্পর্কে তোমাদের একটু বলে দিই, দেখো নম্বর বিভাজনটা গদ্য পদ্য এবং ব্যাকরণ এবং সহায়ক পাঠ এগুলো থেকে সবগুলো থেকেই প্রশ্ন আসবে। যেমন MCQ থাকবে গদ্য থেকে একটি এবং অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকবে তোমাদের একটি, প্রশ্নের মান থাকবে এক এবং ব্যাখ্যাধর্মী প্রশ্নও থাকবে যেটা হচ্ছে একটা এবং প্রশ্নের মান থাকবে দুই, ঠিক আছে। সম্পূর্ণ যেটা হবে গদ্য থেকে প্রশ্ন চার মার্কস থেকে তোমাদের গদ্যের প্রশ্ন থাকবে এবং এছাড়া রয়েছে কবিতা বা পদ্য, সেই পদ্য থেকে MCQ এক নম্বরের থাকবে একটি প্রশ্ন এবং আর যেটা রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন থেকেও একটা থাকবে, মান থাকবে এক এবং ব্যাখ্যাধর্মী প্রশ্ন থেকেও সংক্ষিপ্ত প্রশ্ন থেকেও একটি মাত্র প্রশ্ন থাকবে যার প্রশ্নের মান থাকবে দুই এবং গদ্য থেকেও তোমাদের পরীক্ষায় আসবে চার নম্বরের প্রশ্ন, ঠিক আছে। এবং ব্যাকরণ যেটা রয়েছে ব্যাকরণে তোমাদের পড়তে হবে যেমন MCQ থাকবে তোমাদের দুটো প্রশ্ন থাকবে, এক করে মান থাকবে তো দুই নম্বর থাকবে তোমাদের ব্যাকরণে
এবং সঙ্গে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে তোমাদের তিনটি প্রশ্ন এক করে মান থাকবে ঠিক আছে। এবার এখানে কিন্তু ব্যাখ্যাধর্মী কোনো প্রশ্ন থাকবে না, টোটাল তোমাদের ব্যাকরণে থাকবে পাঁচ। এছাড়া রয়েছে সহায়ক পাঠ যেটা হজ বরল বই তোমাদের রয়েছে, সেই হজ বরল বই থেকে তোমাদের যেটা থাকবে কোনো কিন্তু এমসিকিউ থাকবে না ওখানে, এখানে তোমাদের থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরধর্মী প্রশ্ন, সেখানে দুটো প্রশ্ন থাকবে, প্রশ্নের মান থাকবে এক, তো তোমাদের সেটা থাকবে দুই। তো টোটাল তোমাদের হয়ে যাচ্ছে গদ্য থেকে চার এবং পদ্য বা কবিতা থেকেও চার এবং ব্যাকরণ থেকে পাঁচ এবং সহায়ক পাঠ থেকে যেটা থাকবে সেটা হচ্ছে দুই। তো সব মিলে তোমাদের পরীক্ষা যেটা হবে 15 মার্কসের কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে। এটা ভালো করে প্রস্তুতি নিতে হবে ভালো রেজাল্ট করার জন্য। চলো নেক্সট বিষয়ে আসা যাক। নেক্সট বিষয়ে তোমাদের যেটা রয়েছে ইংলিশ, তো ইংলিশে তোমাদের যেটা প্রথম তিনটে লেসেন রয়েছে সেই প্রথম তিনটে লেসেনই ভালো করে প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, যেটা হচ্ছে ইটস অল বিগেন ড্রিপ ড্রিপ, এটা একটা গদ্যাংশ রয়েছে, একটা একটা মানে লেসেন রয়েছে। এছাড়া দ্বিতীয় লেসেন রয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লোন, এছাড়া রয়েছে দ্য রেমবো, এই তিনটে লেসেনের থেকে তোমাদের পরীক্ষায় আসবে এবং এর সাথে রিভাইজ লেসেনটাও একটু ভালো করে পড়ে নেবে ঠিক আছে। সো গ্রামার এবং রাইটিং স্কিলের কথা বলি, গ্রামার এবং রাইটিং স্কিল, গ্রামার বই তোমাদের স্কুল থেকে অবশ্যই একটি দেওয়া হয় যেটা তোমাদের পারচেস করতে হয় বাইরে থেকে, সেই গ্রামার বই তো অবশ্যই পড়বে। সঙ্গে তোমরা যেটা করবে, তোমাদের যে ইংলিশের টেক্সট বুকটা রয়েছে সেই টেক্সট বুকের প্রতিটা অধ্যায়ের শেষে, প্রতিটা লেসেনের শেষে দেখবে অ্যাক্টিভিটির টাস্ক রয়েছে, সেই লেসেন সম্পর্কে টাস্ক রয়েছে এবং তার সাথে সাথে কিছু গ্রামার রয়েছে এবং তার সাথে সাথে রাইটিং স্কিল রয়েছে, সেগুলো ভালো করে প্রস্তুতি নেবে ঠিক আছে, সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো প্রথমত জানাই যে এই তিনটে লেসেন যেটা রয়েছে এই তিনটে লেসেন থেকে সিন দেবে, সিন অর্থাৎ তোমাদের একটি প্যারাগ্রাফ বা একটি লেসেনের কিছু অংশ তুলে দেবে পরীক্ষায়, সেই অংশ থেকে কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় করতে হবে ঠিক আছে। এটা হচ্ছে ইংলিশ। তো ভালো করে টেক্সট বুকগুলো প্রতিটা অধ্যায় ভালো করে খুঁটে পড়ো যাতে ভালো রেজাল্ট করতে পারো তোমরা পরীক্ষা, যাতে পূর্ণ মান পেতে পারো, ফুল মার্কস পেতে পারো। সো এই সঙ্গে একটা কথা জানাতে চাইবো, যদি তোমরা পরীক্ষায় পূর্ণ মান পেতে চাও মানে ফুল মার্কস পেতে চাও, তবে অবশ্যই এই চ্যানেলটা ফুল মার্কস জোনটাকে সাবস্ক্রাইব করে রাখো। আগামীতে কী করবো, প্রতিটা বিষয়ের সম্পূর্ণ সাবজেক্টের প্রতিটা সাবজেক্টের প্রতিটা বিষয়ের সাজেশন ভিডিও সঙ্গে উত্তর অবশ্যই আমি পোস্ট করব, যাতে তোমরা সেই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারো, যাতে তোমরা পরীক্ষায় ফুল মার্কস পেতে পারো, মানে প্রথম ইউনিট টেস্টে যেটা 15 হয় 15-তে 15 যদি পেতে চাও তবে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আলোচনাটা কন্টিনিউ করা যাক, নেক্সট বিষয়ে আসা যাক। নেক্সট বিষয় হচ্ছে গণিত, যেটা তোমাদের অঙ্ক, অঙ্ক প্রথম ইউনিট টেস্টে তোমাদের প্রথম অধ্যায় থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষায় আসবে। প্রতিটা অধ্যায় খুঁটে খুঁটে ভালো করে বুঝে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কখনোই মুখস্থ করার চেষ্টা করবে না অঙ্ক, মুখস্থ করলে কিন্তু প্রবলেম হবে, মুখস্থ করলে এই কারণেই প্রবলেম হবে। অনেক সময় কী করে স্কুল থেকে যে সমস্ত যে নাম্বারগুলো রয়েছে সংখ্যাগুলো কী করে পরিবর্তন করে দেওয়া হয়, সেক্ষেত্রে তোমরা কী করবে যখন অঙ্কগুলো প্র্যাকটিস করছো বুঝে বুঝে প্র্যাকটিস করবে, প্রস্তুতি নেবে এবং যেখানে গুণ যোগ বিয়োগ এবং গুণ ভাগ করতে হচ্ছে সেই বিষয়গুলো ভালো করে বুঝে বুঝে করবে, যাতে কোনো যদি সংখ্যার পরিবর্তন করে অঙ্কটা দেয় তাতে তোমরা করতে পারো ঠিক আছে। সো আমি পরবর্তীতে অবশ্যই অঙ্করও সাজেশন দেব এবং তার সাথে কিছু অঙ্ক সলভও করে দেবো, যাতে তোমরা পরীক্ষায় করতে পারো ইম্পর্টেন্ট অঙ্কগুলো ঠিক আছে। চলো নেক্সট বিষয়ে আসা যাক। নেক্সট বিষয় হচ্ছে বিজ্ঞান, সো পরিবেশ ও বিজ্ঞান। তো পরিবেশ ও বিজ্ঞান থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্টে যে অধ্যায়গুলো পরীক্ষা হবে সেটা হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা, এবং দ্বিতীয় নম্বর অধ্যায় হচ্ছে আমাদের চারপাশে ঘটনাসমূহ, ও তৃতীয় নম্বর অধ্যায় হচ্ছে মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ। এই তিনটো অধ্যায়ের তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে এবং প্রতিটা ইউনিট প্রতিটা লিসেন থেকে প্রতিটা চ্যাপ্টার থেকে বা প্রতিটা অধ্যায় থেকে তোমাদের 5 করে মার্কস থাকবে। তো টোটাল তোমাদের পরীক্ষা হবে 15। সো 15 এইভাবে নম্বর বিজয়টা থাকবে, তোমাদের প্রতি অধ্যায় থেকে 5 করে নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। এক্ষেত্রেও আমি বলে দিই তিনটি অধ্যায় অবশ্যই তোমরা ভালো করে বুঝে খুঁটে পড়বে, যাতে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো পরীক্ষায় করতে পারো ঠিক আছে। ও পরবর্তী সময় তো অবশ্যই আমার সাজেশন ভিডিও এবং উত্তর সহকারে সাজেশন ভিডিও তোমরা পাবেই। চলো নেক্সট বিষয়ে আসা যাক। সো নেক্সট বিষয় হচ্ছে ইতিহাস। সো ইতিহাসে তোমাদের তিনটে চ্যাপ্টারই পরীক্ষা হবে, ইতিহাসের ধারণা, প্রথম চ্যাপ্টার হচ্ছে ইতিহাসের ধারণা, দ্বিতীয় হচ্ছে কি তোমার ভারতীয় উপমহাদেশের
আদিম মানুষ। এবং তৃতীয় অধ্যায় হচ্ছে গিয়ে তোমাদের ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা। এই অধ্যায়গুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। সো প্রতিটা অধ্যায় অবশ্যই খুঁটে ভালো করে পাঠ্যপুস্তকটা পড়বে, যাতে যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিলে তোমরা উত্তর করতে পারো এবং ভালো ফল করতে পারো, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, এবং পরবর্তী সময় অবশ্যই আমার সাজেশন ভিডিও এবং উত্তর সহকারে সেটা পাবে তোমরা। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি পরীক্ষায় ফুল মার্কস পেতে চাও। সো নেক্সটে আসা যাক, সেটা হচ্ছে গিয়ে আমাদের লাস্ট বিষয় হচ্ছে গিয়ে সেটা হচ্ছে ভূগোল, পরিবেশ ও ভূগোল। সো পরিবেশ ও ভূগোলে তোমাদের ছটা অধ্যায়ের পরীক্ষা হবে, একটু বেশি রয়েছে, বেশি অধ্যায়ের পরীক্ষা হবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, বুঝে অধ্যায়গুলো পড়লেই হবে। বেশিরভাগ অধ্যায় থেকে ছোট ছোট প্রশ্ন আসবে। সো তোমরা যেটা করবে, প্রথম অধ্যায় রয়েছে আকাশ ভরা সূর্য তারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয়, ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। এই অধ্যায়গুলো তোমাদের পরীক্ষায় থাকবে। প্রতিটা অধ্যায় ভালো করে বুঝে বুঝে প্রতি লাইন সহকারে পাঠ্যপুস্তকটা তো অবশ্যই পড়বে, সঙ্গে তোমাদের পাঠ্যপুস্তকের কিছু পেছনে প্রশ্ন দেওয়া রয়েছে হাতে কলমে, সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবে, এবং পরবর্তী সময় আমি অবশ্যই তোমাদের উত্তর সহকারে সাজেশন ভিডিও পোস্ট করব, যেটা দেখে তোমরা উপকৃত হবে এবং পরীক্ষায় পূর্ণ মান পাবে। যদি তোমরা অবশ্যই পরীক্ষায় পূর্ণ মান পেতে চাও, পরীক্ষায় কী করে পূর্ণ মান পাওয়া যায়, সেটার কৌশল কী রয়েছে, কীভাবে লিখলে পরে সবাই তো উত্তর লেখে, তবে কেন পূর্ণ মান পায় না, 15-15 কেন পায় না, সেই সমস্ত বিষয়ে আলোচনা অবশ্যই আগামীতে ভিডিও আকারে আমি দেব। তোমরা নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলটাও প্রেস করে রাখো, যাতে আগামীতে কোনো ভিডিও আপলোড করলে পরে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাও। চ্যানেলের সাথে থাকো, এবং আমি জানাতে চাইব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সো এখানে আলোচনাটা আজকে শেষ করছি। আলোচনাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ, কিপ লার্নিং, গুড বাই।